সভা রয়েছে, কিরকম লোক আশা করছেন? দেখুন, আমরা এখন সংখ্যা বলি, কারণ এর আগে আমরা যে কটা সভা করেছি, সেখানে আমরা একটা লোক বলতাম আর উঠছে লোক, আমরা নিজেরাই বোকা হয়ে যেতাম। এখানে কাতারে কাতারে লোক আসবে, স্বতঃস্ফূর্তভাবে লোক আসবে, কালকে রানীবাঁধ বাঁকুড়া পুরো দেবীবাঁধ। এখানে তৃণমূল বলছে তাদের একটা কথা যে বাংলায় মুখ্যমন্ত্রীর সাথে লড়াই করার জন্য আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এদেরকে ডেইলি প্যাসেঞ্জার করতে হচ্ছে, কি বলবেন? এই লড়াই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, এই লড়াই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে, এই লড়াই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এই লড়াই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য, এই লড়াই পশ্চিমবঙ্গের বেকাররা যাতে চাকরি পায়, কর্মসংস্থান পায় তার জন্য। তাই জন্য লড়াই করার জন্য প্রধানমন্ত্রী আসছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য। কংগ্রেস, সিপিএম, তৃণমূল পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে চলে গেছে, তাই জন্যে তারা আসছে। সর্বভারতীয় দল আছে আমাদের, আসতেই পারে। মোদীজিতেও বাংলার মানুষকে দোস্তি করছে, বলছে বন্ধু আমাদের, আর বন্ধুকে সহযোগিতা করলে বিপরীত দিনে আসবে না। বাংলার মানুষ ভোট দিতে পারে না এই মুখ্যমন্ত্রীর জন্য, বাংলার মা বোনে না পঞ্চায়েতে নমিনেশন করতে পারে না, বাংলার মা বোনেদের কোল খালি করে দিচ্ছে এই মুখ্যমন্ত্রী। তাদেরকে তো উদ্ধার করতে হবে, ভারতীয় জনতা পার্টি উদ্ধার করবে এবং সকলের প্রচেষ্টা। আগামী 16 মার্চ বাঁকুড়ার জঙ্গলমহলে আসছেন মুখ্যমন্ত্রী, পায়ে চোট নিয়ে তিনি জনসভা করবেন হুইল চেয়ার বসে, কি বলবেন? তো সাজানো কি আপনারা মনে করেন, জঙ্গলের মানুষ বোকা আছে, বাংলার মানুষ বোকা আছে? 10 বছর ধরে মমতা ব্যানার্জি চালিয়েছে বাংলার মানুষ, আবার ওই হুইল চেয়ার দেখে 5 বছর আরও জ্বলবে বাংলার মানুষ? কোনো সহানুভূতির ভোট পাবে না বাংলার মানুষ, জ্বলবে যে বেকারদের ঘরে ঘরে কান্না 10 বছর ধরে, যে চাকরি নেই, অন্ধকার করে দিচ্ছে বাংলার মানুষ।